মনে করো রাত্রিবেলা দরজা বন্ধ করে মাকে ফাঁকি দিয়ে বাবাকে ফাঁকি দিয়ে ফেসবুক দেখো ও যুবক তুমি কি জানো তোমার কত দাম ও যুবক তুমি জানো ও যুবতী বোন তুমি কি যে একজন যুবক মোহাম্মদ বিন কাসিম রাজা দাহিদের রাজপ্রাসাদকে তুস্মাস করে ভেঙ্গে দিয়েছে ঠিক ও যুবক তুমি কি জানো

এই মানুষকে আল্লাহ তাআলা কিয়ামত এর ময়দানে তার আরশের নিচে জায়গা করে দিবেন যুব সমাজের উদ্যোগে মাহফিল তাই যুবকদের উদ্দেশ্যে আমি বলছি আল্লাহর হাবিব جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তালা তার হাসরের ময়দানে এরকম আরশের নিচে জায়গা করে দিবে যাদের স্থান আরশের নিচে হবে তারা কি নামে যাবে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হবে সুবহানাল্লাহ এর মধ্যে হাবিবে কিবিরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওই যুবক যে যৌবন কালে যৌবনের উত্তল তরঙ্গে হাবুডুবু না খেলে ফেসবুক ইউটিউবের পিছনে না পড়ে লেডি আর ডেডির পিছনে না ঘুরে রব্বে কারীমকে রাজি ও সন্তুষ্ট করছে ওই যুবক ইন্তিকাল করবে আর ফেরেশতা দুপাশ দিয়ে আল্লাহু আকবার সবাই কিছু চিৎকার করে বলেন না আল্লাহু আকবার আরে দুনিয়ার বাবা দুনিয়ার দু মতাল দুনিয়ার যত দামি দেশ হইয়ে হোক না কেন ওই দেশের প্রেসিডেন্ট আসলে কি আর স্বাগত জানানো হয় আর আল্লাহর রহমতের জান্নাতের খুশবু নিয়ে জান্নাতের মালা নিয়ে এই যুবককে স্বাগত জানাবে যে তার যৌবন কালে একটু 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 সামান্য সময় আমার হজরত আমার হজরত আমার উস্তাদ সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী আলেম

আল্লাহ আকবর আল্লাহ উনি তো প্রায় বয়ানের মধ্যে খুব আবেগ নিয়ে মধ্যে ব্যথা নিয়ে হজরত এখন বিভিন্ন জায়গায় বলতেছে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে যুব সমাজ ধ্বংস হয়ে যাবে যুব সমাজ নষ্ট হয়ে যাবে যুবতী বোনেরা নষ্ট হয়ে যাবে এহুদিন আসারাদের পথ খুলে যাবে কেমন কায়ে হওয়ার সময় ধ্বনি আসবে ঠিক

কত ত্যাগ তিনি জীবনের মধ্যে কত কুরবানি তিনি রে করেছেন কেননা আমরা দুনিয়াতে সবাই মুসাফের অবস্থায় আছি যখন কোন ভাই বিদেশ যায় প্রবাসে যায় বাড়ির দামি দামি ফার্নিচার খাট পালং এগুলো সাথে নিয়ে যায় সব রেখে যায় ওখানে যে ইনকাম করে ডলার তারপরে মনে করেন বিভিন্ন দেশের টাকা ইনকাম করে আর বাংলাদেশে পাঠায় এখানে গাড়ি কেনে বাড়ি করে জায়গা কেনে কেন দেশে এসে ছেলে পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকবে ঠিক না বে ঠিক কথা বলবে ও যুবক বলতেছিলাম আসর থেকে মাগরিব পর্যন্ত আমি একটু খেললাম খিতমা হসপিটালে আমি দেখলাম আল্লাহু আকবার আল্লাহু আকবার মাত্র 25 থেকে 30 মিনিটের মধ্যে 25 থেকে 30 মিনিটের মধ্যে প্রায় 30 জন যুবক লাশ হয়ে যুবতি লাশ হয়ে ইমার্জেন্সি থেকে বের হল ও দস্তো মৃত্যুটা যদি ঈমানের সাথে না হয় বলতেছিলাম হাতটা জুতুল মাকা আমাদের লোভ শেষ হবে কোথায় যাওয়ার পরে আওয়াজ করতে হবে কোথায় যাওয়ার পরে লোভ শেষ হবে সাপ মারা যাওয়ার পর সোজা হয় কোনো লাভ হয় কোনো লাভ হয় জীবিত থাকা অবস্থায় যদি ফনা না তুলত এরকম ফোস ফোস আওয়াজ না করত তাহলে কি লাঠি সুটা এনে যুবককে পিটিয়ে মারতো বলেন পিটিয়ে মারতো ওর ক্ষমতা দেখাতে গেছে আর টের পেয়ে গেছে মানুষ লাঠি সুটা আইলে পিটাই মেরে ফেলছে ঠিক না বেঠিক কথা বলে আপনি বুড়া হয়ে যাবেন মসজিদের কোণে নিয়ত করবেন তাসবিহ নিয়ে বসে থাকবেন আরে আপনি বুড়া হও কেউ তো হায়াত পাবে যে গ্যারান্টি আপনাকে কে দিল আজ যদি আপনার মৃত্যু এসে যেতে পারে যুবক আজ যদি আপনার মৃত্যু এসে যেতে পারে যুবতী বল আপনার মৃত্যুটা যদি ইমানের সাথে হয় সিরাজগঞ্জের একটা ঘটনা আমার মনে পড়ে গেল হায় মানুষ লোভ করে গাড়ি করে বাড়ি করে ইমান আমল বিসর্জন দেয় নামাজ ঠিক মতো পড়ে না আল্লাহর হুকুম নবীর তরিকায় পালন করে না সামান্য হায়াত আল্লাহ তাআলা আখিরাতের তুলনায় দান করছেন তা নিয়ে এত গর্ব তা নিয়ে এত অহংকার সারা দুনিয়াতে যত মানুষ আছে সমস্ত মানুষের সবচেয়ে যদি একজন মানুষের গায়ে দেওয়া হয়

ছোট কি বলবো কি ওয়াজ করবো দুঃখ দুঃখ করতে যেতে চায় ছোটবেলায় এই যুবক কুরআন করার জন্য পাগল ছিল হাদিস শোনার জন্য পাগল ছিল আজ সেই যুবক ফেসবুকের পিছনে পড়ে ইউটিউবের পিছনে পড়ে স্মার্টফোন হাতে নিয়ে এবার যুবক রাত দিন চব্বিশ ঘন্টা কি যেন টেপ আপনাদের এলাকা মনে হয় নাই মিথ্যা কথা বলতেছি আরে মাত্র আট থেকে নয় বছর আমাকে খুব মহব্বত করে নাম বলবো না এই যে আপনাদের এখানে সাইফুল ইসলাম বাবু ভাই উনি যাত্রাবাড়ি থানায় অনেক বছর ধরে খুব সুনামের সাথে ভাই চাকরি করতেছে ওনার মতোই আরেক পুলিশ অফিসার উনার ছেলেকে নিয়ে আসছে আমার সাথে জুমার নামাজের পরে দোয়া জন্য তো আমি দেখি তার চোখে খুব পাওয়ারওয়ালা চশমা আমি জিজ্ঞাসা করলাম স্যার বয়স মনে হয় আট নয় বছর আমরা তো এখনো চশমা ব্যবহার করি না আপনার ছেলের চোখে এত পাওয়ারি চশমা এ বুড়া হলে কি করবে কয় হুজুর আর বলেন না আমার মোবাইল ওর আম্মুর মোবাইল কোন রকম স্কুলে গেলে যায় বাকি টাইম চব্বিশ ঘন্টার মধ্যে মনে হয় আট থেকে দশ ঘন্টা মোবাইলের দিকে তাকাই থাকে মোবাইলের দিকে তাকাতে তাকাতে ওর চোখের অবস্থায় হয়েছে চোখের পাওয়ার নষ্ট হয়ে গেছে এখন দামি উন্নত চশমা বিদেশি বিদেশি গ্লাস তা দিয়ে ওর দেখার ব্যবস্থা করা হয়েছে হুজুর চলে আসতেছে আমি যেটা বলতেছিলাম সিরাজগঞ্জের একটা ঘটনা অতি সংক্ষেপে বলে শেষ করতেছি নিশান কোন বিড়ির মালিক বলেন নিশান বিড়ির মালিক সে এতেকাল করছে এতেকালের পরে ঘোষণা হয়ে গিয়েছে বিশাল বড় জানাজা এলাকার মানুষ আসছে দলে দলে ছুটে দোস্ত যখন তাকে কবরে নামাইছে ছেলে হাত দিয়ে বাবার লাশ ধরে যখন কবরের মধ্যে নামাইছে দেখে কবরের মধ্যে থেকে দাউ দাউ করে আগুন জ্বলে উঠছে এই যে সিরাজগঞ্জের ঘটনা কবর থেকে দাউ দাউ করে আগুন জ্বলতেছে ছেলে উঠে ছাড়তে পারে নাই আগুনের কিছু অংশ তার শরীরে লেগে গেছে ও দস্তো কেন তার এই পরিণতি হলো জানেন কি ওয়াজ করব এত বড় বক্তা আসতেছেন যাকে মানুষ এক নজর দেখার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্তে লাইন ধরে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে থাকে যাত্রাবাড়ি চৌরাস্তার পাশে যাত্রাবাড়ি চৌরাস্তার পাশে এই করছে হাজার হাজার মনে হয় পাখির মতো তাকিয়ে থাকতো একটা লোক মনে হয় যেত আর আপনারা সন্ধ্যপুরাবাসী অতি সহজেই নিয়ামত পেয়ে গেছেন আমি এখনই ছেড়ে দিচ্ছি এত বড় নিয়ামত আপনারা পেয়েছেন তা।

দোস্ত আমি এখানে শেষ করে দিচ্ছি কেন তার এই পরিণতি হলো কেন তার এই করুণ পরিণতি হলো নিশান বিড়ির মালিকের কেন এই অবস্থা হলো তার ফ্যাক্টরিতে বিড়ি ফ্যাক্টরিতে যে সমস্ত নামাজি মুসল্লি নামাজ পড়তো নামাজ আদায় করতো তারা নামাজের জন্য অনুমতি চাইতো অনুমতি চাইলে সে কি বলতো জানেন সে বলতো আরে তোরা কোথায় যাবি আমরা মসজিদে যাবো নামাজ পড়তে আল্লাহর কুদরতি কত বেশি দিব

যে দেশে মুসলমান নাই মুসলমান আছে মুসলমান নামাজের ছুটে যাবে আর সে পাবে না তার পরিণতি আমন হবে না হবেটা কি বলে তাই ভাইরা আমার শুন আলহাকুমুত তাকাতুর হাত্তা জুরতুমুল মাকাবিত ত্রাচুর যেন প্রতিযোগিতা আমাদেরকে গাফল করে দিয়েছে আমাদেরকে

মাহফিল বুনিয়ান ও দোস্ত সেই জামানে মনে হয় চলে আসছে আখরি জামানে মনে হয় চলে আসছে খালি পায়ে উলঙ্গ ব্যক্তি মেসরফ সমাজে যার কোনো মূল্য ছিল না সমাজে যার কোনো দাম ছিল না এমন মানুষ এত তো বলু না ফিল বুনিয়ান বড় বড় অট্টালিকা বানিয়ে বড় বড় প্রাসাদ বানিয়ে পরস্পর অহংকার করবে গর্ব করবে গরীব যারা তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য চোখে দেখবে সেই সময় এসে গেছে না নাই তাই যারা গরিব আছেন দক্ষ করার কিছু নাই ধনির পাঁচশো বছর আগে ইনশাল্লাহ জানা যেতে পারবেন কবরের সামান আল্লাহ তালা আমাদের সবাইকে অর্জন করার উপার্জন করার তৌফিক দান করেন যা কিছু বললাম এর মধ্যে যা যা আমলীয় আল্লাহ তালা আমাদেরকে আমল করার যা যা বর্জনীয় বর্জন করার তৌফিক দান করেন আমার তৌফিক আলমিনামালিক